তো বন্ধুরা, আজ আমরা এসে গেছি সিটি সেন্টার মলের। সিটি সেন্টার মল যে আছে তার হচ্ছে একটা লাউজ আছে আফরা, এটা 7th ফ্লোরে। এই ব্যাঙ্কুয়েট হলটা বা রেস্টুরেন্ট বলতে পারেন, অত্যন্ত সুসজ্জিত, এটা সিটি সেন্টার 1। তো আফরা লাউজটা আমরা একবার চারিদিকটা ঘুরে নেব, খুবই সুন্দর একটা লাউজ। এবং লাঞ্চ বা ডিনারের জন্য আপনি এখানে বুকিং করে চলে আসতে পারেন, বা বিভিন্ন পার্টি হোস্টিংয়ের জন্য আপনি এখানে যে কোনো একটা হল ভাড়া করতে পারেন। এর হচ্ছে দুটো রেস্টুরেন্ট আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো আমরা হচ্ছে ডান দিকেরটা আমরা নিয়েছিলাম। তো এখানে হচ্ছে বার্থডে পার্টির জন্য, আমার ছোট্ট ভাইজি আদিত্রির বার্থডে পার্টির প্রথম বছরের বার্থডে পার্টির জন্য দাদা বুক করেছিল এটা। তো এখানে একটা সুবিধা হচ্ছে লাউজে আপনার আলাদা করে আপনার ক্যাটারারকে বলে রাখতে হয় না, তো এরাই সব সার্ভিস দিয়ে দেয়। তো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মকটেল রাখা আছে, দেখতেই পাচ্ছেন, ভার্জিন মজিতো থেকে ব্লু লেগুন থেকে হচ্ছে স্প্রাইট লেমন, আর এছাড়া বিভিন্ন স্ন্যাক্স, চিকেন গালোটি কাবাব আছে, তারপরে হচ্ছে ফিস কাবাব, এছাড়া হচ্ছে ফিস বল আছে, ভেজ আছে, হচ্ছে পনির বল আছে, পনির টিক্কা আছে এবং আলু টিক্কাও আছে, অনেক কিছু আইটেম করা হয়েছে। তো খুদেরা থেকে আমার খুদেরা এসে গেছে দেখতে পাচ্ছেন, আমার ছোট্ট ছোট্ট ভাগ্নিরা, আমার জামাইবাবু। তো সবাই খুব এনজয় করছে। তো আপনাদের যদি কোনো কিছু যদি বুক করার থাকে তো অবশ্যই এখানে বুক করতে পারেন। এবং রেস্টুরেন্টটি অত্যন্ত সুসজ্জিত, চারিদিকে বিভিন্ন হাতের কাজের ড্রয়িং সব রাখা আছে, আপনার খুবই ভালো লাগবে এখানে প্রিয়জনকে নিয়ে আসলে বা কারোর বার্থডে পার্টি অ্যারেঞ্জমেন্টের জন্য। ওটা বাইরেরটা। তো এদিকেও দেখুন বিভিন্ন ধরনের সব হাতের শোপিস সব রাখা আছে। তো আমার ছেলে আর আমার ছোট্ট ভাগিনী হচ্ছে বসে পড়েছে আগে থেকে খেতে। এদিকে আমার বড় ভাগিনী আর আমার প্রিয়তমা। এইটা আমার বড় ভাগ্নি, আমার মানে আমাদের, আমার আমার দাদার দুজনেরই। তো স্ন্যাক্স দিয়ে শুরু করব এবং হচ্ছে মেন কোর্স দিয়ে শেষ করব। এবং খাবারগুলো অত্যন্ত ভালো, টেস্টি। তো এদিকে শুরু হয়ে গেছে, হচ্ছে এসে গেছে মেন যে লোক, আমার ছোট্ট ভাইজি, ফটোশ্যুট চলছে এখানে। ও প্রথম বছর, বুঝতেই পারছে না কি হচ্ছে, এত লোকজন কেন হঠাৎ করে এসে গেল, ভয় ভয়েই আছে মুখটা, বুঝতেই পারছে না কি হচ্ছে। সত্যি প্রথম বছর, প্রথম কয়েক বছর তো বোঝাই যায় না, যদি এত লোকজন এসে যায়, বুঝতে বুঝতে কয়েকটা বছরই কেটে যায় যতক্ষণ না জ্ঞান হয়। তো আমার কাকাও গ্রাম থেকে চলে এসছে, সেই সুদূর হচ্ছে ফলতা গ্রামে থাকে, ফলতার একটি গ্রামে থাকে, ভোর সকালে বেরিয়েছে। এটা হচ্ছে জন্মদিনের কেক, কি সুন্দর মিষ্টি একটা কেক, কুকিঝাট থেকে আনা হয়েছে অর্ডার দিয়ে, আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, দারুণ সুন্দর, বাচ্চাদের পছন্দ হবে দেখলেই কেকটি, আর খেতেও যেরকম টেস্ট ভালো, কুকিঝাটের কেক আমি আগেও খেয়েছি। তো সবাই এই হচ্ছে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্টার্টার শেষ করার পর এবার কেক কাটার প্রোগ্রাম চলছে। আমার দাদা আর বৌদি ভয়েই কাঁপছে, ছোট্ট আদিত্য আমার ভাইজি, কি হচ্ছে এত লোকজন, কেন এত লোকজন, কিছুই বুঝতে পারছে না। এবং বেশিরভাগ মুখই সব আছে না মুখ, তাই আরো বেশি ভয় পাচ্ছে। না
তো কেক কাটার পর্ব শেষ। এবার আমরা মেন কোর্সে চলে এসেছি, যেখানে হচ্ছে স্যালাড, তারপর হচ্ছে ব্যাট পাঁপড় ভাজা, বিভিন্ন ধরনের এছাড়া ভেজ পোলাও আছে, ডাল মাখানি আছে, এবার হচ্ছে ব্রেড, আর কী কী আইটেম আছে আমরা দেখে নেব। এটা হচ্ছে কড়াই পনির, তারপর হচ্ছে সবজি যোধাপুরি, এটা মিক্সড সবজি আছে, এছাড়া ফিশ অমৃতসর, এক একটা আইটেম এক এক রকমের হচ্ছে শহরের নাম দিয়ে করা হয়েছে, চিকেন বাটার মশালা, এছাড়া সন্দেশ আছে, আর ডেজার্টে হচ্ছে মন্টি কার্লো ডেজার্ট আর আইসক্রিম। এছাড়া বিভিন্ন ড্রিঙ্কসও ছিল, তো সেগুলো আমি দেখাতে পারলাম না। তো শুরু করে দিয়েছি সব হচ্ছে মেন কোর্সে, ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলবো কারণ বাড়ি যেতে হবে, আমাদের বাড়ি অনেকটা দূরে, সিটি সেন্টার থেকে আমাদের বাড়ি হচ্ছে বিরাটি। তাই সবাই খেতে ব্যস্ত। এবং খাবারও অত্যন্ত সুস্বাদু হয়েছে। তো আইসক্রিম নিয়ে বসে পড়েছে আমার দিদি, মানে আমাদের দিদি দুজনেরই। সবাই খুব ভালো এনজয় করেছে আজকের দিনটা, খাওয়া দাওয়া থেকে সব কিছু দেখেছেন কিভাবে খাচ্ছে। এটা নিশ্চয়ই খাওয়ার জন্য না, এটা পোষদার জন্যই। আর আমার কাকা দেখুন চামচ দিয়ে হচ্ছে রুটি খাচ্ছে। এছাড়া দেখুন একটা সুন্দর, অতি সুন্দর একটা গিফট পেয়েছে পাখি, আমার দাদার বন্ধু দিয়েছে, এটা জীবন্ত পাখি। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। নমস্কার।